নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সন্ত্রাসের খবর পাওয়া যাচ্ছে। কোথাও বিরোধীদের প্রচার সামগ্রী নষ্টের অভিযোগ উঠছে, কোথাও বা শাসক দলের প্রচার সামগ্রী নষ্ট করে দিচ্ছে বিরোধীরা। অথচ বর্তমানে আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের হাতে। এর মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি দলের বহু প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এক্ষেত্রে বরাবরই বাম কংগ্রেসের জোটের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন শাসক দলের নেতাকর্মীরা। এবার এই সকল সন্ত্রাস সহ বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি নেতারা। সোমবার রাজ্যে মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে মিলিত হয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরলেন বিজেপি নেতারা। আলোচনা আরম্ভ হলে বিভিন্ন রকম রুলস রেগুলেশন সম্বন্ধে আলোচনা হয়েছে, এগুলি বলেছে। আজকে সকালে দক্ষিণ ইন্দ্রনগরে একটি বিজেপি বুথ অফিসে আগুন লাগানো হয়েছে এবং এটা কমপ্লেইন করেছে, এটাও কমপ্লেইন করেছে। অন্য বেশ কিছু ঘটনাও ঘটেছে। হ্যাঁ, এটা কমপ্লেইন করেছে, এটা কমপ্লেইন করেছে। ঘটনা ঘটেছে বলে কালকে কটি তো কালকে বলে আমরা 4-5টা জানি, দেরবি মাস্ট বি মোর। ঘটনাটা বুঝুন, এই মুহূর্তে যদি কোনো ভায়োলেন্স হয়, সাধারণ মানুষের মনে কিন্তু এখন রাজ্যে বিজেপি সরকার, তারা ভাববে বিজেপি সরকার এর আমলে আইন শৃঙ্খলা ভালো নেই, এই জন্য এরা করছে। অথচ এই সময় আইন শৃঙ্খলার দায়িত্ব এখানে আমাদের কাছে না, আমরা এটা বলেছি যে দিস দে আর ডুইং ইন্টেনশনালি, যাতে বলবে লয়ন অর্ডার খারাপ, লয়ন অর্ডার খারাপ না। মোট কটি ঘটনা এখন অবধি এরকম আপনাদের দলের উপর আক্রমণ হয়েছে? আমরা এরকম 8-10টা বুথ অফিসের কথা বলেছি যেখানে পুড়ে দেওয়া হয়েছে বা ভাঙচুর হয়েছে কিংবা লুট করে নিয়েছে, এরকম অভিযোগ দিয়েছি। যখন যেটা পাচ্ছি আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, লোকাল পুলিশ স্টেশনও জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকেও আমরা রিটেন দিই। আমরা প্রতিটি ঘটনা যেগুলি ঘটনা এগুলি ইনফর্ম করছি। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছিল আপনাদের, কিন্তু এগুলি খুলে নেওয়া হচ্ছে, এগুলি পারমিশন ছিল না? এটাও বলা হয়েছে এগুলি পারমিশন নিয়ে করা হয়েছে, এগুলি পারমিশন নিয়ে করা হয়েছে, এটাও বলেছি। যেহেতু পারমিশন দিয়েছেন এমন খুলবেন কেন? উনি খুব সম্ভব 60টাই আরোকে নিয়ে এবং ডিএমদের নিয়ে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে বলেছে। মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বিজেপি মুখপাত্র অশোক সিনহা, বিজেপি নেতা বলাই গোস্বামী প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।